দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে দেই এরা দিন গ্রহণ করতে পারে না আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়তের রাস্তা দেখার পরেও এই হেদায়তের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া সাবিলাল ভাই ইয়াত সিদুঃ সাবিলা আল্লা বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওয়া কুল্লা আয়াতিল্লা মিনু আল্লা বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখল ইমান আনবে না হেতাহেতার রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না হুজুরদের জয় জয় কর অবস্থা সব জায়গায় একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়া ইন গিয়ার ও সামিল আল গোয়েঙ্গি রাস্তা দেখে এটাই গ্রহণ করে কাহা এটা সঠিক আসলে কি সঠিক পথভ্রষ্টত রাস্তা কি সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে যার নামই বানাবে বানাবে না যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহীর রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাবো গুনা হয় তাও আপনি এটা চালায়েন না গুণা যদি হয় এটা চালানো দরকার নাই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক অহংকারী দাম্বিককে পছন্দ করেন না অহংকার করে চলো না অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না উনিশ নম্বর আয়াতে আল্লাহ বাক রব্বুল আলমিন লোকমান হাকিমের সন্তানকে দেওয়া উপদেশ আল্লাহ সৌতিক তুমি যখন হাঁটো মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা একদম বেশি জোরে না আবার একদম আসতে না মধ্যম পন্থায় হাঁটবা আওয়াজ নিচে রাখবা বেশি জোরে কথা বলবা না তাহলে কয়টা কথা জানলাম দেখেন তুমি মানুষের থেকে তোমার চেহারা ফিরিয়ে নিও না তুমি অহংকার করে চলো না আল্লাহ অহংকারীকে পছন্দ করে না এরপরে পাক রব্বুল আলমিন বলছেন হাটায় মধ্যম পন্থা অবলম্বন করো দেখলে যেন তোমাকে অহংকারী মনে না হয় আওয়াজ নিচু রাখো হই হুল্লার করবা না অহংকার এটা নিন্দনীয় অপরাধ আবু দাউদ শরীফের চার হাজার নব্বই নাম্বার হাদিসের রসুল করিম সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন এটাকে হাদিসে কুদসি বলা হয় আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু عز وجل الكبرياء يريد اي আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার হল আমার চাদর বরত্ব হলো আমার লুঙ্গি অহংকার হলো আমার চাদর বরত্ব হলো আমার লুঙ্গি আল্লাহ বলেন এই বরত্ব আর অহংকার আমার চাদর আর লুঙ্গি নিয়ে যদি কেউ ঝগড়া করে আমার সাথে কজাফত হুফিন আমি আল্লাহ তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবো না অহংকার কার চাদর আল্লাহ বরত্ব কার লুঙ্গি আল্লাহ আল্লাহ বলেন অহংকার আমার চাদর বরত্ব আমার লুঙ্গি এই অহংকার আর বরত্ব এই চাদর আর লুঙ্গি নিয়ে যে আমার সাথে ঝগড়া করবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে অহংকারের আরবি হলো কিবির কিবিরের আবিধানিক অর্থ আল আজমা বরত্ব প্রকাশ করা অহংকার করা

অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা মানুষকে ঘৃণা করা আবিদানিক অর্থ অহংকার করা কিবিরের পারিভাষিক অর্থ অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা মানুষকে ঘৃণা করা একজন মানুষ অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে দম্বের সাথে সত্যকে অস্বীকার করে সে যদি মুসলমান মুমিনও হয় কিন্তু সে অহংকারের সাথে আপনার সত্যকে অস্বীকার করে তো বাক রব্বুল আলমীর নবীজির মাধ্যমে জানায়া দিলেন কেউ যদি অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তার নাম মুতাকাব্বির মানে অহংকারী আর প্রত্যেক দাম্বিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না খুব মন দিয়ে শুনবেন অহংকারের ব্যাপারে কোরআন থেকে দশটা কথা বলবো এক নাম্বার ইবলিস আল্লাহ সাথে অহংকার করছে সুরে বাকারার চৌত্রিশ নাম্বার আয়া আল্লাহ বলেন ওয়াহিদ কুল্লাহ লিল মালা ইকিস জুদুলী আদামাফা সাজাদু ইল্লা ইবলিস আবাস্তক আদ আমি হালকা ফিরিন আল্লাহ বলে আমি আদমকে বানাইলাম বানানোর পর ফেরেশ তাদেরকে আমি বললাম তোমরা আদমকে সেজদা করো ই블িস ছাড়া সবাই সেজদা করেছে ইবলিস সেজদা করে নাই আবা ইবলিস অস্বীকার করলো ওয়াসতাকবার ও অহংকার করলো ওয়াকাদামিনাল কাফিরিন কাফেরদের অন্তরভুক্ত হয়ে গেল আমি বললাম আদমকে সেজদা করো সবাই করলো ইবলিস ছাড়া সে অস্বীকার করলো অহংকার করলো তাহলে এখান থেকে কি বোঝা যায় ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে আল্লাহ রব্বুল আলমিন ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন দ্বিতীয় কথা সুরায় আয়াত নাম্বার সাত নু আলি সাল্লা সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন তো নু আলি সাল্লা সালাম বলেন

ওয়া আসাদু তারা অবিচল থাকে ওয়াসতাকবারুস্তিকবারা দম্ভ ভরে তারা অহংকার করলো নাউজুবিল্লাহ এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলোও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোন কাম পাউ না প্রত্যেক সাথে আসলে কি ঘাঁস্তে বের হও আর আমাকে ডিসটারব করতে আসো আছে না এমন মানুষ আছে ডিসটারব করতে আসো কেন অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে লুহনী বলেন আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুন গুলা কানে ঢুকায় কাপড় দিয়ে ঢেকে অহংকার করে আল্লাহ রবিনের কাছে নুহনুবি দোয়া করলেন আল্লাহ তাদের আলাল আর দিমিনা দিয়া এদেরকে কে এতদিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আবার দাওয়াত গ্রহণ করে নাই আপনি একটা কাফের কেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না নুহ্নবি নবী দাওয়াত দিলেন অস্বীকার করলো অহংকারের সাথে তিন নাম্বার সূরা ফুসসিলাত আয়াত নাম্বার পনেরো এবং ষোলো আল্লাহ বলেন ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি এই আহাত জাতি দুনিয়াতে অহংকার করে আজ আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন পাহাড় কেটে ঘর বানাইতে পারত আজ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আজ সম্প্রদায় কয় কলু মান আসাদু মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে আল্লাহ জবাব দিয়ে দেয় আওয়াল আমরু আন আল্লাহাল্লাজি খলাকাহুম হুয়া আশদ্দু মিনহুম কুওয়া তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছে ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এরা শক্তির অহংকার করলো বা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করল নুহনবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করল আর জাতি তাদের শক্তির অহংকার করল আল্লাহ সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলেন ফা আরসালনা আলাইহিম রিহান সরসরন ফি আইয়ামিন নাহিসাত আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত 7 রাত 8 দিন পর্যন্ত দরাবাহিক তাদেরকে আমি আজাব দিলাম এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম লিনুজি কহম আজাব আল খিজি ফিল হায়াতি দুনিয়া আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ আলা আযাবুল আখিরাতি আখজা আখিরাতের আযাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক বলেন নাউযুবিল্লাহ একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল আখেরাত স্মরণ করায় দিল আমাকে আপনাকে কালকে আমি আপনি কবর কবর্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাব লাঞ্চনার আজাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম আখেরাতের লাঞ্চনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্চনা হবে আখজা আখেরাতের আজাবটা অধিক লাঞ্চনাদায়ক হবে কহম্লায়ুন সরুল সেখানেই শক্তিশালী আজ জাতিকেও সাহায্য করা হবে না তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করল অহংকারের সাথে নুহনবীর জাতি দাওয়াতকে অস্বীকার করল অহংকারের সাথে আজ জাতি শক্তির বড়াই করল অহংকার করলো আল্লাহ কয় আমি এর চেয়ে বড় শক্তিশালী চার নাম্বার সুরা নাম্বার পঁচাত্তর এবং ছিয়াত্তর সালে আলিহাল সালাম নবীর নাম ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায় মন্দে শোনেন এ আয় আল্লাহ কি বলেন قال الملاء الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم اتعلمون اتعلمون ان صالحا مرسل من সম্প্রদায়ের মধ্যে যারা কাফের নেতা কি বলছে صالح নবীর সম্প্রদায়ের صالح নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত মেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায় ক্ষমতা পাওয়া এটা ভালো কথা ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা আল্লাহর পক্ষ থেকে তবে অহংকার আসাটা খারাপ ক্ষমতা পাওয়া ভালো নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা আল্লাফুল ইমানবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল আ তালামুনা আন্না সালিহাম মুরসালুম মির তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর সালেহ নবীর সম্প্রদায়ের ईमानदारরা জবাব দেয় ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন সালেহ নবীকে যা দিয়ে করা হয়েছে আমরা সব শতসূত্রভাবে মেনে নিলাম দুর্বলরা কয় আমরা ঈমান আনছি অহংকারীরা এবার কি জবাব দেয় দেখেন

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো সুরা আরফের পঁচাত্তর এবং সিয়াত্তর নাম্বার আয়াত পাঁচ নাম্বার কথা সুরা আরফের অষ্টআশি নাম্বার আয়াত দেখেন কি বলে আল্লাহ কয়ালাল মালা উল্লাদিন আস্তক বানু মিন কৌমিহি লালুফরিজান না কায়া সু আইবু আল্লাদিনা মানু মা মিন করিয়াতিনা আউলাতা উদুন নাফি মিল্লাতিনা সোয়াইব নবীর সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক যারা অহংকারী করেছে দেখেন সালহ নবীর সম্প্রদায়ের মানুষ ক্ষমতা পে যারা অহংকারী হয়ে গিয়েছে শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যেও একদল অহংকারী নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা শুআইব নবী এবং ईमानদারদেরকে ডাক দিয়ে বলে লা নুখরিজানকা ইয়া শুআইব ওয়াল্লাযিনা আমানু মা'আকা করিয়াতি ক্বরিয়াতিনা আমরা তোমাকে এবং তোমার সাথে ईमानদার যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব অহংকারীরা নবীর হুমকি দিতেছে তোমার এই গ্রাম থেকে বের করব। তোমার সাথে যারা ইমানদার তাদেরকে বের করব দেখেন কি কয় আউলা তাউদুল্নাফি মিল্লাতিনা অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আস একজন নবীরে কয় আল্লাহর উপর ইমান সাইরা জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ইমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ইমান সাইরা আমাদের সাথে এই সাথে দেব দেবীর পূজা করো জাতি নবীর এই কথা বলিস এখন আল্লাহ কি বললেন দেখেন কলাল মালা মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা সোয়াইব নবীর সম্প্রদায় তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো না আজুবিল্লাহ জানে এবার মন দিয়ে শোনেন ছয় নাম্বার কথা সুরায় কসস আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার আল্লাহ বলেন ওয়াকাল মালা মালাউইয়া মা কলা ফিরে আউনুয়া একদুহাল মেলা উমা আলিম তুলা কুম্মিন ইলা আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউজুমুল্লাহ বলবেন আগে অনুবাদটা করি ফেরাউন তার আর নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদ বর্গকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ শেরাউনতার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ মা আলিমতুলাকুম্মিন ইলা হিংগাইরি আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না খোদা মনে করি না আমি তো তোমাদের আল্লাহ আমি তোমাদের ইলাহ কয় হে মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে পাই মন্ত্রীদেরকে বলতে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নাই এবার কি করে দেখেন মুসা মাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলা আছে আল্লাহ হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় ফাউকিদলি হামান আলাতিন হামান তুমি মাটি পুরাও ইট বানাও বানানোর পর ফাজআলি সরহা এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও বর্তমান জামানার অনেকে দাবি করে এই যে ব্রিক ফিল আছেন আপনাদের এলাকায় ইট পুরায় এটি কয় আধুনিক আবিষ্কার কোরআনে আল্লাহ তালা জানাই দিতেছে নবী আঠারো হাজার বছর আগে এই ইট পুরানোর কথা কোরআনে আছে এই যে ফেরাউন বলতেছে ফাউ কিদলিয়া হামান হামান তুমি আমার জন্য আলাতিনি ইট পুরাও মাটি পুরাইয়া ইট বানাও এই ইট দিয়া ফাজা আল্লি সরহা তুমি বিশাল বড় প্রাসাদ বানাও লাল্লি আত্মলি ও ইলা ইলাহি মুসা আমি যাতে প্রাসাদের উপর উইঠা মুসার ইলাহকে দেখতে পারি এটা ফেরাউনের বক্তব্য কেন ইন্নিলা আজুল মিনাল কাজি আমি মুসাকে একজন মিথ্যাবাদী মনে করি বলেন নাজুবিল্লাহ অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে মুসা আলী সালা সালামকে ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে তাহলে ফেরাউন একজন নেতা শুধু নেতা না ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে ও মন্ত্রী পরিষদ বর্গ

যারা সামনে আছেন বলেন একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে কার কাছে যেতে হবে আল্লাহ সুরায় কসসের চল্লিশ নম্বরতে বলেন ফা হজনা হুয়া জুনু দা হু ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে আমি পাকরাও করলাম ফলাফাজনা হুমফিরলিয়াম আমি আল্লাহ সমুদ্রে ডুবায়া তাদেরকে মাতলাম ফানজুর কাইফা খানা আকিবাতুজ্জা লিমিন আল্লাহ বলে দেখো জালেমদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর ভালোভাবে দেখো আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম এখনো আমি আল্লাহ ডুবাইতে পারি শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না থাকতো আমি একটা জালেমকেও ছাড় দিতাম না নবী দোয়া করছে আল্লাহ আমার সম্প্রদায় আমার উন্মত আপনি একবারে ধ্বংস করে দিয়ে না নবীর এই দোয়াটা আল্লাহ কবুল না হয় আল্লাহ বর্তমান জামানায় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তা কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন পারতেন না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্তভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করে সাত নাম্বার কথা সুরে জাসিয়া আয়াত নম্বর সাত এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আসিম প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর জন্ম দুর্ব। ইসমাউ আয়াতি আল্লাহ এলাকাবাসী মন্ডে আল্লাহ বলেন ইসমাউ আয়াতি আল্লাহর কোরআনের আয়াত শুনে তুতলা আলাইহি যেই কোরআন তাদের সামনে তেলোয়াত করা হয় সুম্মা ইউসিররু মুস্তাকবীরা এরপরে অহংকারের উপর অটল থাকে আল্লাহ মেসমাহা কোরআন তালাত শুই নাও ভাব করে এমন যেন শুনে না আসেনি এমন মানুষ কোরআন তালাত শুনে শোনার পর এমন ভান করে কাল্লাম মেসমাহা যেন সেটা শুনেই না আল্লাহ বলে ফাবা শিরু হবি আযাবিন আলিম তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী জন্য যেই ব্যক্তি কোরআন শুনে যেই কোরআন তার সামনে করা হয় অহংকার এরপর প্রদর্শন করে সে সে এমন ভাব করে যে শোনেই না আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ দান করেন আট নাম্বার এই আট নাম্বারটা ভালো করে মনে রাখবেন কারুন ফেরাউন হামান বলেন তো তিনটা নাম কারুন ফেরাউন আমার সুরায় আন কাবুতের উনচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ও করুন বলেন তো ও ফির আউন ও হামান এইভাবে আসছে একটা আল্লাহ বলেন ও করুনা ও ফির আউনা ও হামান মুসা বিল বাইয়িনাত কারুন ফেরাউন এবং হামান তাদের কাছে মুসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে আসার পর ফেরাউন মুসা নবীকে কয় কি প্রমাণ নিয়ে আসছো মুসা কয় আমার হাতে যে লাঠি এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয় কয় দেখাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান মুসা নবী লাঠি জমিনের মধ্যে ফালান ফালানোর পর ফাইদা হিয়া হাইয়াতুন সা বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়া দৌড়ি শুরু করে দেয় এত বড় সাপ ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামে নামার পর কয় মুসা আগে সাপ থামাও এরপর কথা হবে আল্লাহ বকরবুল আলামিন মুসানবীকে বলেন খুজসাওয়ালা দখব এ মুসা বাগম চিন্তার কোনো কারণ নাই এই সাপের মধ্যে আপনি হাত দেন শানু এই উলাহ আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব নবী আবার সাপে হাত দিছে এটা লাঠি হয়ে গেছে ফেরাউন অবাক আর কিছু আছে নবী কয় হা আছে আল্লাহ বলেন উফরুজিয়া দেখা মিন বিক আপনি আপনার হাত এখান থেকে বের করেন পকেট থেকে বের করেন বগলের নিচ থেকে বের করেন মুশায়নবি যখন হাত বের করলেন আখ রাজাইয়া দা হুফাইদা হিয়ামাই হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায় আলো বের হওয়ার পর ফেরাউন কয় সর্বনাশ এটা আবার কি নিদর্শন আল্লাহ পাক বলেন এত এত নিদর্শন দেখানোর পরে বারু কারণ হামান ফেরাউন তারা অহংকার করলো সত্যকে গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন ফাকুল্লান আখাজনা বিজাম্বি আমি সবগুলাকে বাকরাও করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবায় মারলাম কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম কারুর মাটির নিচে গেছে কেমন পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও আমি আল্লাহর ধরা বড় কঠিন বড় ভয়ঙ্কর আমি ধরলে কাউকে ছাড় দেই না অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি এই আলোচনা কেন করতেছি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর হুজুর বুঝি কি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে মানে একটা অস্বীকার আর একটা অহংকার আথুর থুর মোল্লা বুঝি কি অহংকারের সাথে প্রত্যাখ্যান করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামন্যত বা অহংকার আমাদের মাঝে না আসে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তৌফিক দান করুন আমিন নয় নাম্বার কথা সুরা আরফের আরাফের 146 নাম্বার আয়াত এটা আমি আপনি আমরা সবাই মন দিয়ে শুনেন আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন সে اصرفوا عن آیات الذين تکبرون في الارض بغیر الحق দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে দেই এরা দিন গ্রহণ করতে পারে না আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ও এইয়ারও সাবিলাল ভাই সাবিলা বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওয়া ইয়ারো কুল্লা আয়াতিল্লা মিনু আল্লা বলে আর পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে এক দিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না হুজুরদের জয় জয় কর অবস্থা সব জায়গায় হ্যাঁ ওয়াইজারাউ সাবিলা রুশদি একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াই কি আর ও সাবিল আলু গাই আরেকদল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা। এটা সঠিক আসলে কি সঠিক পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে যার নামই মানাবে মানাবে না না যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাগু গুনা হয় তাও আপনি এটা চালায় না গুণা যদি হয় এটা চালানো দরকার নাই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে দশ নাম্বার কথা

তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছ আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছ ওয়াসতামতা তুম বিহা জান্নাতে যেই আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছ কথাটা আবার বুঝেন কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা আখেরাতে যেই আনন্দ পাইতা ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছ পাশা পাশে দুইজন থাকে নাকি রুমে একজন তার আখেরাতের আনন্দ শেষ করে দিচ্ছে আরেকজন তার আখেরাতের আনন্দ সঞ্চয় করে রাখতেছে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাতকে বরবাদ করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখেরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ কর্তা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুন্তুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক দুনিয়াতে অহংকার কর্তা অহংকারের কারণে তুমি পাক পার্থিব জীবনে আখিরাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা জাহান্নাম সুরে গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো জুড়ে বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলো কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোঁটা বাণী বের হয় না চোখের বাণী যদি বের না হয় ভাই সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্য অন্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই ইবাদত দ্বারা এখান উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হয়েন না বলতেছে যারা আমার কাছে দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর থুর আম্লার কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সৈয়দ খুলুন জাহান্নামা দাখিরিন এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন এই গেল কোরআন থেকে দশটা কথা এবার খুব মন দিয়ে হাদিস শোনেন